আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাসায় বসে নিজে নিজে সঠিক গাইডলাইন অনুযায়ী আইউটি, এমআইএসটি এবং বিউপি এই তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে নেওয়ার কৌশলগুলো আলোচনা করব, পাশাপাশি প্রিপারেশন কীভাবে নেবে সেই তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আইউটির মানবন্টন 100 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয় এবং পুরো পরীক্ষাটি ইংরেজি মাধ্যমেই নেওয়া হয়। বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিবিএ প্রোগ্রামের জন্য পদার্থ 35 নম্বর, উচ্চতর গণিত 35, রসায়ন 15 এবং ইংরেজি 15। ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজিতে এখানে ম্যাথে 35, ইংরেজি এবং কমিউনিকেশনে 35, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং জেনারেল নলেজের উপর 30 নম্বর। এমআইএসটির মানবন্টন এই ইউনিটের জন্য ম্যাথামেটিক্স 40, ফিজিক্স 30, কেমিস্ট্রি 20 এবং ইংরেজি 10। বি ইউনিটের ক্ষেত্রে ড্রয়িংয়ের উপর এবং আর্কিটেকচার রিলেটেডের উপর 100 নম্বরের প্রশ্ন করা হয়। যেহেতু এটা লিখিত পরীক্ষা তাই এখানে নেগেটিভ মার্কিং নেই। ক্যালকুলেটর ব্যবহার করা যায়। বিউপির ভর্তি পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি। FBS 100 নম্বরের পরীক্ষা, যার মধ্যে সাধারণ জ্ঞান 30, ইংরেজি 35, গণিতে 35 নম্বর। FAS যেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, সাধারণ জ্ঞান 40, ইংরেজি 40, বাংলায় 20। FSSS 100 নম্বরের পরীক্ষা, সাধারণ জ্ঞান 40, ইংরেজি 40, বাংলায় 20। FST 80 নম্বরের পরীক্ষা, গণিত অথবা জীববিজ্ঞান থেকে 25, পদার্থ 20, রসায়ন 20, ইংরেজিতে 15 নম্বর। কোনো পরীক্ষাতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, কারণ এটি একটি নৈভিত্তিক পরীক্ষা। ভর্তি পরীক্ষায় দুটি ধাপে হয়, প্রথম ধাপে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে ভাইবা পরীক্ষা। FAS ও FSSS এই দুটি বিভাগে বাংলা ছাড়া বাকি প্রশ্নগুলো অর্থাৎ ইংরেজি, সাধারণ জ্ঞান সব কিছুই ইংরেজি মাধ্যমে করা হয়। FST ও FBSE সম্পূর্ণ ইংরেজি মাধ্যমেই প্রশ্ন করা হয়। এবার আসি পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি নিয়ে আরও কিছু তথ্য। বিউপিতে পুরো ভর্তি কার্যক্রম 100 নম্বরে হয়ে থাকে। ভর্তি পরীক্ষায় 100 নম্বর পরীক্ষা হলেও একে 70% ধরা হয়। ভর্তি পরীক্ষার পর ভাইবা, এতে আছে 15%, SSC এবং HSC জিপের উপর 10 এবং 5%। তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক এভাবেই বিভাজনটি করা হয়েছে। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হবে MCQ পদ্ধতিতে, যা পরে 70% কনভার্ট করে নিয়ে যাওয়া হয়। লিখিত পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। 100টি প্রশ্ন 1 নম্বর করে 100 নম্বর, সময় দেওয়া হবে 1 ঘন্টা, তবে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত যা তথ্য আলোচনা করলাম তা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির। এবার আসি কী কী কমন বিষয় তোমাকে পড়তে হবে। বিজ্ঞানের শিক্ষার্থী এই তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, ইংরেজি এই 4টি বিষয় কমনলি পড়তেই হবে। এছাড়া ড্রয়িং MIST-র জন্য, জীববিজ্ঞান বিউপির জন্য। মানবিক ও বাণিজ্য শিক্ষার্থীর ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা বিউপির জন্য, সাধারণ গণিত আইউটির জন্য এবং অ্যানালিটিক্যাল এবিলিটি আইউটির জন্য। আইটি কথা বলে রাখি, ইংরেজি বিষয়টাও বিজ্ঞানের শিক্ষার্থীদের অ্যান্সার করতে হতে পারে, এটা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল, যা একটু আগে আলোচনা করলাম মানবন্টন অনুযায়ী। তো বন্ধুরা, তোমরা একটি প্রিপারেশন নিয়েই তোমরা সকল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এই তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবে। চলো বিষয়ভিত্তিক প্রিপারেশনের বই লিস্টগুলো আমরা দেখে নিই। পদার্থবিজ্ঞানের জন্য পদার্থবিজ্ঞান ডক্টর শাহজাহান তপন স্যারের বই, সাথে কনসেপ্ট বুক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয় পদার্থবিজ্ঞানের সেটা, এবং সাথে বুলেট বইটাও তোমরা দেখে নিতে পারো। এই তিনটি বইয়ের মধ্যে কমপক্ষে তোমরা শাহজাহান তপন স্যারের বই এবং উদ্ভাসের কনসেপ্ট বইটি দেখে নিতে পারো। রসায়নের জন্য কনসেপ্ট বুক, সাথে হাজারি স্যারের বই এবং অ্যাসপাইন নামক বইটি তোমরা দেখে নিতে পারো। এই তিনটি বইয়ের মধ্যে রসায়ন এবং কনসেপ্ট বুকটি খুব গুরুত্বপূর্ণ। গণিত, উচ্চতর গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, সাথে উচ্চতর গণিত কেতাবুদ্দিন স্যারের বই এবং উদ্ভাসের কনসেপ্ট বুকটি খুবই জনপ্রিয়। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা, যেটা জয়কুলি থেকে প্রকাশিত হয়, এবং জীববিজ্ঞান যেটা হাসান স্যারের বই, এই বই দুটি তোমরা দেখতে পারো। ইংরেজি, ব্যারন্স এবং ক্লিপসের টোফেলের কম্বিনেশন করা একটি বই রয়েছে জয়কুলি পাবলিকেশনের, এই বইটি তোমরা দেখতে পারো এবং এখানে অ্যানালাইসিস সহ দেওয়া রয়েছে। বিবিএ ম্যান্টোস থেকে যেটা প্রকাশিত হয় সেটার ইংরেজি অংশটি, এবং ওয়ার্ড স্মার্ট 1-2 এই বইটি ইংরেজি ভোকেবুলারির জন্য তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে।
অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির জন্য অ্যানালাইটিক্যাল পাজল, যেটা সাইফুডস থেকে প্রকাশিত হয়, এবং অ্যানালাইটিক্যাল কোশ্চেন ব্যাংক, যেটা মেন্টোস থেকে প্রকাশিত হয়। বাংলার জন্য পারাবার এবং 19-এর বাংলা ব্যাকরণ বইটি। সাধারণ গণিতের জন্য ম্যাথ কোশ্চেন ব্যাংক, যেটা মেন্টোস থেকে প্রকাশিত হয়। সাধারণ জ্ঞানের জন্য MP3 বাংলাদেশ এবং MP3 আন্তর্জাতিক। বন্ধুরা, এই বইগুলো শুধুমাত্র যে বিউপি, আইউটি বা MST-র জন্য প্রযোজ্য তা নয়, বরঞ্চ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের হেল্প করবে। তাই একবার যদি তুমি এই বইগুলো কালেক্ট করতে পারো, সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ক্ষেত্রে তোমার হেল্প করবে। কারণ সব বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টটিও আসে, ইংরেজি আসে, সাধারণ গণিতও আসে, এবং সাধারণ জ্ঞান তো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগে, তাই তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি নিবে, তাদের ক্ষেত্রে কনসেপ্ট বুকটি এবং উদ্ভাসের যে বইগুলোর কথা বললাম, এগুলো তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। এবার আসি মডেল টেস্ট, অর্থাৎ MIST, IUT এবং BUP বিষয়ভিত্তিক যে মডেল টেস্ট বইগুলো তোমরা ফলো করতে পারো। MIST-র জন্য MIST, যেটা জয়কুলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এই বইটি তোমরা দেখে নিতে পারো, এবং RADI রেডি বইটাও তোমরা দেখে নিতে পারো। IUT-র জন্য প্রথমেই সাজেস্ট করব জয়কুলি পাবলিকেশনের IUT বইটি, সাথে ডেল্টা বইটি অনেক অনেক বেশি জনপ্রিয়, এই বইটি তোমরা কালেক্ট করতে পারো। বিউপির জন্য বিউপি, যেটা জয়কুলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এর সাথে তোমরা পারফেক্ট বইটিও দেখে নিতে পারো। বন্ধুরা, মডেল টেস্ট বইগুলোর চেয়ে আমি মনে করি বিষয়ভিত্তিক যে বইগুলোর কথা বললাম, সেগুলো যদি তোমার কাছে থাকে তাহলেই তোমার জন্য ভালো হবে। কারণ এই মডেল টেস্ট বইগুলো সেই বইগুলো থেকে, অর্থাৎ বিষয়ভিত্তিক বইগুলো থেকেই এখানে কম্বিনেশন করে লেখা হয়েছে। তাই শুধু মডেল টেস্ট বই দেখেই তুমি খুব বেশি লাভবান হবে না। বাজারে থাকা আরও অনেক বই রয়েছে, সবগুলি বই তেমন একটি মানসম্মত না। তবে IUT-র জন্য ডেল্টা বইটি তোমরা দেখতে পারো, এবং MIST-র জন্য রেডি বইটি তোমরা দেখতে পারো। এই বইগুলো খুব জনপ্রিয়, তাই তোমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়ে প্ল্যানিং করে বিউপি, IUT এবং MIST-র প্রিপারেশন নিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম MIST, IUT এবং BUP-র একসাথে কীভাবে প্রিপারেশন নিবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।